আনোয়ারা তৈলার্দি বারহাই নেশাত আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়। ফেব্রুয়ারি 7 তারিখ বুধবার দুপুরে স্কুল হল রুমত প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এর আগে ফেব্রুয়ারি 3 তারিখ শনিবার স্কুল মাঠে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু হয়। এ সময় জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা উত্তোলন, ফিতাহাটি, বেলুন ও ফায়রা রয়েরা প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করছি বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি খালেদা খান। ফর অনুষ্ঠিত হয় প্রতিযোগিতা। এটা বিদ্যালয় শিক্ষক কর্মচারী শিক্ষার্থী হলার সারবাগে বাগগরি গরাই স্টল। এই সারগান হাউজত গ্রাম বাংলার বিভিন্ন ঐতিহ্যের তুলি ধরা হই শিক্ষার্থী হলার হাতত বানানো নানান রহমর ফিডে নানান রহমর হানা সমাহালয়ের সাজানো ইল স্টল গিন। প্রত্যেক স্টলত ভিন্ন ভিন্ন আয়োজন করছি দল প্রধান ও শিক্ষার্থী হলে। এছাড়া ক্রীড়া ও সংস্কৃতি বিভিন্ন ইভেন্টত অংশ লই শিক্ষার্থী 7 দিনের বিভিন্ন ইভেন্ট শেষ করে বিজয় শিক্ষার্থী হলার পুরস্কার প্রদান করা হই। পুরস্কার বিতরণ অনুষ্ঠানত স্কুলের প্রধান শিক্ষক হামিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ মিনহাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি আছিল বিদ্যালয়ের পরিচালনা পর্ষদ সভাপতি খালেদা খান। বিশেষ অতিথি আছিল বিদ্যালয়ের সাবেক সভাপতি আদিনা আয়েশা খান, বিদ্যালয় পরিচালনা পরিষদের অভিভাবক সদস্য এম জাহাঙ্গীর আলম, আব্দুল কাদের, আনোয়ারা বেগম, আমির হোসেন সহ স্কুলের শিক্ষক কলেডে উপস্থিত আছে। C+ চট্টগ্রাম।